প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স আমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিপ্রশ্নের মান 1:1, কিন্তু 10 = 10। প্রথম, অ্যাস্ট্রোনোস্ফিয়ার অবস্থান করে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে, গুরুমণ্ডলের নিম্ন স্তরে, কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বস্তরে, কেন্দ্রমণ্ডলের নিম্ন স্তরে, তবে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে। প্রশ্ন, লোহিষ্পাত শিল্পে ব্যবহৃত হয় বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর না নি, সূত্র হবে চুনা পাথর। বজ্রমেঘ হলো, উত্তর হবে কিউমুলোনিম্বাস। প্রশ্ন, তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ হলো, উত্তর হবে সিল্ট। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ দেখা যায়, উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। প্রশ্ন, তুন্দার সম্রাট বলা হয়, উত্তর হবে শ্বেত ভাল্লুককে। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের কয়নাতে ভূমিকম্প হয়, উত্তর হবে 1967 সালে। প্রশ্ন, রামসার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ছিল, উত্তর হবে জলাভূমি সংরক্ষণ। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হবে, উত্তর হবে ডাউন্স। প্রশ্ন, ওশিনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলে, উত্তর হবে মাউন্ট উইলে হেলম। পরের প্রশ্ন, চলচ্চিত্র শিল্পে উন্নত, উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। গোধূলি অঞ্চল নামে পরিচিত হবে সেলভা অরণ্য। প্রশ্ন, ইটা ইটা রোগের জন্য দায়ী, উত্তর হবে ক্যাডমিয়াম। পরের প্রশ্ন, আর্টস সামিট অনুষ্ঠিত হতে হবে রিও ডি জেনিরো। পরে হচ্ছে দুয়ে দাগে শুদ্ধ অশুদ্ধ লেখো যে কোনো 8টি প্রতিপ্রশ্নের মান 1:1, কিন্তু 8 = 8। কঠিন তরল মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ চলাচল করতে পারে না, উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। আলফ্রেড ওয়েগনার পাঁচ সংস্থানের প্রবক্তা, উত্তর হবে ভুল, অশুদ্ধ লিখব। একটি পায়রো ক্লাস্টিক শিলা হলো টু, উত্তর হবে ঠিক, শুদ্ধ লিখব। পরে দার্জিলিংয়ে সাধারণত শৈলক্ষে বৃষ্টিপাত হয়, উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। পৃথিবীর ফুসফুস বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। 22 ব্যালটের সূত্রানুসারে উত্তরগুলোদের ডান দিকে নিম্নচাপ ও বাম দিকে উচ্চচাপ পরিলক্ষিত হয়, উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। ভোপাল গ্যাস দুর্ঘটনা এক ধরনের তেজস্ক্রিয় দূষণের উদাহরণ, উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। চুনাপাথর রূপান্তরিত হয়ে স্ট্যালাকটাইটে পরিণত হয়, উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। কৃষিজমিতে কীটনাশক প্রয়োগের ফলে কেবলমাত্র মাটি দূষণ হয়, উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। কলকাতা অপেক্ষিত কম ভূমিকম্পপূর্ণ অঞ্চলের অন্তর্গত, উত্তর হবে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। বিয়ে দুয়ের বিয়ে দাগের শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি প্রতিপ্রশ্নের মান 1:1, কিন্তু 5 = 5। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয়ে -10% ভূমিকম্প হয়, উত্তর হবে 70। প্রশ্ন, ডোলেরাইট ড্যাশ শ্রেণীর আগ্নেয়শিলা উপপাতালিক। নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী ড্যাশ, উত্তর হবে ওয়াইটাকি। প্রশ্ন, কর্ণার বিযুক্তি রেখা ড্যাশ ও ড্যাশ স্তরের মাঝে অবস্থিত সীমা ওশিয়াল। প্রশ্ন, জাপানের ফুজিয়ামে একটি ড্যাশ আগ্নেয়, উত্তর হবে সুপ্ত। প্রশ্ন, বায়ুর আর্দ্রতামাপক যন্ত্রের নাম ড্যাশ, উত্তর হবে হাইগ্রোমিটার। হুয়ের পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরে রয়েছে সিএ দাগে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো প্রশ্নের মান 1:1, কিন্তু 5 = 5। উষ্ণ প্রশ্ন হয়, নামে ভূতাপ শক্তি। এল তরঙ্গ হবে ধ্বংসাত্মক ও মারাত্মক। পটাশিয়াম হবে আর্থ কেস ফেলস অপার। অ্যানাবেটিক বায়ু হবে ঊর্ধ্বগামী, আর রিক্টার স্কেল হবে চার্লস রিক্টার। পরে হচ্ছে তিনে দাগে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো 4টি প্রতিপ্রশ্নের মান 2 × 2 = 4 = 8। প্রথম, ম্যাগমা কি? পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভের তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমা সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানা ধরনের রাসায়নিক ধাতব ও অধাতব অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোনোস্ফিয়ার অবস্থান কোথায়? শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় স্থিতিস্থাপক শিলাস্তরটিকে অ্যাস্ট্রোনোস্ফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্য ঘটলে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে মাঝে মাঝে স্তরটি অস্থিতিশীল হয়ে পড়ে, তাই এটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন? যে পাত সীমানা পর্ব দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলা হয়। এই পাত সীমানায় অবর্গিত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে, সেজন্য এই পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল। পাহ কি? পাহ হলো এক ধরনের লাভা, অত্যন্ত পাতলা ক্ষারকীয় লাভা। আগ্নেয়গিরি থেকে নির্গত হয়ে বহুদূর প্রসারিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা ক্ষেত্র সৃষ্টি করে। এর উপরিভাগ পাকানো দড়ির মতো দেখতে লাগে। হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় একে পাহ লাভা বলে। আগ্নেয়শিলা কাকে বলে? পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর ওপর যে শিলা সর্বেক্ষা সৃষ্টি হয় সেটি আগ্নেয়শিলা। অতপর বিভিন্ন ভূগাঠনিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটল বা ছুতি সৃষ্টি হয়। এই ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয়শিলা বলে।
বজ্রমেঘ কাকে বলে? কিউমুলোনিমবাস মেঘের অপর নাম বজ্রমেঘ। ধূসর কালো রঙের এই মেঘ থেকে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টি হয়, তাই এর অপর নাম বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হয়। কালবৈশাখীর সময় ভারতের উত্তর পশ্চিম আকাশে এই মেঘ দেখা যায়। শীতাঙ্গ কাকে বলে? যে নির্দিষ্ট এর উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় অথবা আর্দ্র বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় তাকে শীতাঙ্গ বলে। অর্থাৎ যে উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% হয় তাকে শীতাঙ্গ বলে। আর্দ্র বায়ু উষ্ণতা শীতাঙ্গে পৌঁছালে বায়ু সম্পৃক্ত হয়ে যায়। রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয়শিলা পারলের শিলা অনেক সময় ভূগর্ভে প্রচণ্ড তাপ, উপরের স্থলে শিলাজের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে কিলাসিত হয়ে পরিবর্তিত এক নতুন ধরনের শিলা গঠন করে তাকে রূপান্তরিত শিলা বলে। ধরুন গ্রানাইট থেকে নিস, ব্যাসলট থেকে ফেবোলাইট, কাদাপাথর থেকে সেল্ট, বেলাপাথর থেকে কোয়ার্টজাইট, চুনাপাথর থেকে মার্বেল প্রভৃতি। চার থেকে অনধিক 50 শব্দের উত্তর যে কোনো চারটি প্রতিবেষ্ট মান 3 করে 3×4=12। নিরক্ষীয় শান্ত বলয়কে ড্রোল ড্রাম বলে কেন? শান্ত অবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ড্রোল ড্রাম বলে। অবস্থান 5 ডিগ্রি উত্তর ও 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখায় শান্ত বলয় অবস্থিত। নামকরণ ডোল ড্রাম নাবিকদের পারিভাষিক শব্দ। ইংরাজি অর্থ ডিপ্রেসড অর্থাৎ অবদমিত। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে পালতোলা জাহাজ চালানোর জন্য বা চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত, তাই নাবিকেরা এই অঞ্চলকে বা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রাম। উৎপত্তি নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায়। এই কারণে এখানে বায়ু ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। চারিদিকে শান্ত অবস্থা বিরাজ আমেরিকা যুক্তরাষ্ট্রে করে, এই জন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো 1. নিরক্ষীয় জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতি। 2. সারা বছর ধরে পরিচলন বৃষ্টিপাত হয়। বছরের কমপক্ষে 250 থেকে 300 দিন বৃষ্টিপাত হয়। 3. বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমি। প্রতিদিন বিকালে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। 5. বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে প্রবাহিত হয় সর্বদা উষ্ণতা সর্বদা বেশি থাকে। দিনের বেলায় প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাত্রের বেলায় প্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 7. দিন ও রাত্রির মধ্যে উষ্ণতার প্রসার মাত্র 29 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। ঋতু পরিবর্তন দেখা যায় না। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রজনিত অস্বস্তি সবসময় বিরাজ করে। মানুষ অল্প সময়ে কাতর হয়ে যায়। উত্তর লিখবে 14 জুন 1986 খ্রিস্টাব্দে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা অনুসারে প্রাকৃতিক বৈশিষ্ট্য কারণে গঙ্গায় জল দূষণ প্রতিরোধ করার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী মহাশয় গঙ্গা উন্নয়ন প্রকল্পে শুভ সূচনা করেছিলেন। ভারতের অন্যতম পবিত্র নদী ও জাতীয় সম্পদ হল গঙ্গা। ভারতের এই দীর্ঘতম নদীর জলকে দূষণমুক্ত করার জন্য উত্তরপ্রদেশের বারাণসী শহরে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পের গৃহীত সিদ্ধান্তগুলি হলো 1. দৈনন্দিন জীবনে ব্যবহার করা জল ও শিল্পাঞ্চলের বর্জ্য পদার্থ সরাসরি গঙ্গায় ফেলা যাবে না। 2. খাল ও শহরের নর্মদার জল গঙ্গায় ফেলা বন্ধ করতে হবে। 3. দূষিত জল দূষণমুক্ত করে গঙ্গায় ফেলতে হবে। 4. গঙ্গার ভাঙন রোধ করার জন্য পাড় বাঁধানো হবে। 5. গঙ্গার স্নানঘাট সংস্কার ও সৌন্দর্যায়ন বৃদ্ধি করা। 6. শিল্পাঞ্চলের দূষণ প্রতিরোধ করা ও গঙ্গার নাব্যতা বৃদ্ধি করা। 7. সুলভ ও পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ করা। 7. গঙ্গার তীরে ডাট হবে। 8. গঙ্গা তীরে শ্মশানঘাটগুলিতে বৈদ্যুতিক চুলির ব্যবস্থা করা। 9. গঙ্গার জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা। 10. দূষণ প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি করা। 11. GAP এর কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য কঠোর আইন প্রণয়ন করা প্রভৃতি। G20 বলতে কী বোঝো? 2003 খ্রিস্টাব্দে পৃথিবীর 20টি উন্নয়নশীল দেশে রাষ্ট্রপ্রধানদের রাষ্ট্র প্রতিনিধি গঠিত হয় G20 বা Group 20। G20 সদস্যভুক্ত দেশগুলির মধ্যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসার এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর জন্য এই G20 গোষ্ঠী গড়ে তোলা হয়। বর্তমানে প্রায় 23টি সদস্য দেশগুলি হলো ব্রাজিল, চিলি, চীন, আর্জেন্টিনা, বলিভিয়া, কিউবা, ইকুয়েডর, গুয়েতেমাল, মেক্সিকো, পেরু প্রভৃতি। পরিবেশ অবনমনের ক্ষেত্রে মনুসৃষ্ট কারণগুলি লেখো। বর্তমানে পৃথিবীতে পরিবেশ অবনমনের ক্ষেত্রে মনুসৃষ্ট কারণগুলি বিশেষভাবে বা বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। সেগুলি হলো 1. জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি। 2. অপরিকল্পিত নগরায়ন। 3. বহুতল ব্যবহারের নির্মাণের প্রবণতা বৃদ্ধি। 4. জীবশ্রেণীর মাত্রা বৃদ্ধি। 5. কৃষিজমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ। 6. পুকুর ও জলাশয় ভরাট করা। 7. সামরিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা আর যুদ্ধ বিগ্রহ। 9. অবৈজ্ঞানিক পদ্ধতি কৃষিজ ফসল উৎপাদন।
দশ বাড়ির বজ্রপাত সম যত্রতত্র নিক্ষেপ নয় প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বৃদ্ধি 12 নির্বিচারে বৃক্ষছেদন 13 শিল্প ও কলকারখানা থেকে নির্গত গরম জল ও বজ্র নদীতে নিষ্কাশন 14 নর্মদা ও পয়প্রণে নিয়মিত পরিষ্কার না করা 15 বাঁধ নির্মাণ ও জলাধার তৈরি করা 16 মাত্রাতিরিক্ত খনিজ সম্পদ উত্তোলন 17 অম্লবৃষ্টি 18 পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ও নির্গত ধোঁয়া 19 প্রাকৃতিক সম্পদের ব্যবহার বৃদ্ধি 20 মানুষের বিলাসবহুল জীবনযাত্রা প্রভৃতি স্থলবায়ু সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো একদিকে লিখবে স্থলবায়ু আর একদিকে লিখবে সমুদ্রবায়ু ভালো করে দেখে নাও কারণ পাঁচটি পার্থক্য আছে পার্থক্যটা ভালো করে দেখে নাও পরে রয়েছে তোমাদের অনধিক 40টি শব্দে উত্তর দাও যে কোনো চারটি পদবির সমান 5 করে 5 গুণ 4 সমান 20 প্রথম ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থ সামাজিক পরিবেশ ও মানুষের জীবনযাত্রার পরিচয় দাও ভালো গুরুত্ব দেখে না আমি আস্তে স্ক্রল ডাউন করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমরা চাইলে এখান থেকেও কিন্তু প্রশ্নের উত্তরটা মুখস্থ করে নিতে পারো ভালো করে দেখে নাও আমি আস্তে স্ক্রল ডাউন করছি ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা পরের প্রশ্ন রয়েছে তোমাদের 5-2 বহুমুখী নদী পরিকল্পনা কিভাবে পরিবেশের অবনমন ঘটাতে পারে তা সংক্ষেপে আলোচনা করো ভালো গুরুত্ব দেখে নাও এটিও কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এক দিয়ে পয়েন্ট করবে স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস 2 দিয়ে পয়েন্ট করবে বাস্তুতন্ত্র ধ্বংস 3 দিয়ে পয়েন্ট করে জীবের আশ্রয়স্থল নষ্ট 4 দিয়ে পয়েন্ট করবে শিলাস্তরে ফাটল 5 দিয়ে পয়েন্ট করবে ভূমিকম্প 6 দিয়ে পয়েন্ট করবে নদীর নাব্যতা হ্রাস 7 দিয়ে জমিতে লবণতা বৃদ্ধি 8 দিয়ে রোগের প্রাদুর্ভাব 9 দিয়ে জীববৈচিত্র্য ধ্বংস 10 দিয়ে বাস্তুচ্যুত ভালো করে দেখে নাও পরে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে তার সঙ্গে স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করো বর্তমানে পৃথিবীতে মানুষের নানান ধরনের দায়িত্ববোধহীন কার্যকলাপ এবং বিজ্ঞানের অপব্যবহার ও অপপ্রয়োগের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস সমূহ যেমন CO2 HCH CFC N2O3 CO2 NH প্রভৃতি মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসসমূহ পরিমাণ ও ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে পৃথিবী ক্রমশ উষ্ণতর হচ্ছে এই ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন বলে অভিহিত করেছে ব্রুন্টল্যান্ড কমিশনের মতে স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি হল দেখে নাও এখানে বেশ কয়েকটি উদ্দেশ্য লেখা রয়েছে উদ্দেশ্যগুলো দেখে নাও পরে হচ্ছে 5-4 মডেলিং অবহিকায় পশুপালন ও পশু নির্ভর শিল্প উৎপাদনের সমৃদ্ধির কারণ আলোচনা করো ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা আমি আস্তে স্ক্রল ডাউন করছি এক দিয়ে পয়েন্ট করবে নাতিশীতোষ্ণ জলবায়ু 2 দিয়ে বিস্তীর্ণ তৃণভূমি 3 দিয়ে উৎকৃষ্ট তৃণ 4 দিয়ে পয়েন্ট করবে উন্নত প্রজাতির পশু 5 দিয়ে পয়েন্ট করবে মৃত্তিকা 6 দিয়ে কৃষি ফসলের চাহিদা কম 7 দিয়ে আর্টেজীয় কূপ 8 দিয়ে জলসেচ 9 দিয়ে কম বৃষ্টিপাত 10 দিয়ে রপ্তানিতে সুবিধা ভালো করে দেখে নাও পরের প্রশ্ন রয়েছে নিউজিল্যান্ডের জলবায়ুর বা জলবায়ু সম্পর্কে আলোকপাত করো ভালো করে দেখে নাও নিউজিল্যান্ডের জলবায়ু সম্পর্কে আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমাদের খাতে নোট ডাউন করে নেবে কথবাদী রয়েছে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিনিয়ার মহাদেশ নিম্নলিখিত স্থান ও বিষয়গুলি উপযুক্ত রং ও প্রতীকের সাহায্যে দেখাও রকি পর্বত অ্যামাজন অববাহিকা আথাবাস্কা হ্রদ মাউন্ট কটোবাস্কি মারডার্লিং নদী ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টারের অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয় বছর অষ্টম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে